মাতা পিতার সাথ ছিল ছেলেকে বিলেতে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবেন। কিন্তু পরাধীন দেশের সেই শৃঙ্খল মোচনের আহ্বান তাকে আর ধরে রাখতে পারল না। যেখানে আছে দুঃখের বিরামহীন ক্রন্দন, পরাধীনতার লাঞ্ছনা আর শোষিতের আর্তনাদ, এই অভিশপ্ত পরাধীনতার ব্যাকুল ডাক তাকে করল ঘর ছাড়া। সে আর কেউ নন, তিনি হলেন চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের মাস্টারদা সূর্য সেনের সহকর্মী। মাস্টারদার নেতৃত্বে শুরু হয় চট্টগ্রাম অস্ত্রগার দখলের পরিকল্পনা। দিনক্ষণ নির্ধারণ করা হল। শেষে 18 এপ্রিল 1930 সালে অংশ নিলেন চট্টগ্রাম অস্ত্রাগার দখলে। তাতে অংশ নিলেন প্রায় 60 জনেরও বেশি তরুণ যুবকেরা। এই অভিযানে মাখনলালেরও বিশেষ ভূমিকা ছিল। আক্রমণের জন্য যে গাড়িতে করে তারা যান, সেই গাড়ি চালানোর ভার পড়ে মাখনের ওপর। সে রাত্রে যে দলটি চট্টগ্রামে অক্সিলিয়ারি আক্রমণ করেছিল সেই দলেই ছিলেন তিনি। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে একসঙ্গে আক্রমণ করার পরিকল্পনা। প্রথম দলটি টেলিফোন ভবন আক্রমণ করবে, দ্বিতীয় দলটি আক্রমণ করবে পুলিশ লাইন, আরেকটি দল আক্রমণ করবে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, চতুর্থ দলটিকে পাঠানো হল AFI হেডকোয়ার্টারে। তখন সময় রাত 10টা। দলটির জেনারেল ছিলেন লোকনাথ বল ও নির্মল সেন। তাদের নেতৃত্বে ছিলেন রজত সেন, সুবোধ চৌধুরী, মাখল ঘোষাল ও ফণীন্দ্র নন্দী। আর বেশ কয়েকজন হেঁটেই রওনা দিলেন হেডকোয়ার্টারের দিকে। জেনারেল লোকনাথ বলকে দেখে সেখানকার রাইফেলধারী প্রহরী স্যালুট করলেন। পরনে ছিল সাহেবি মিলিটারি পোশাক। তারপর শুরু হল এক বন্দুক যুদ্ধ। কয়েকজন প্রহরী সেখান থেকে পালিয়ে গেলেন ও একজন বিপ্লবীদের গুলিতে বারান্দার উপর লুটিয়ে পড়েন। বিপ্লবীদের উদ্দেশ্য এখানে সফল হল। রাতের অন্ধকার পাশ করে শোনা গেল 10 জন বিপ্লবীর কণ্ঠস্বর, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। সেদিন রাতে চট্টগ্রামে ঘটে গেল বেশ কয়েকটি বিপ্লবী অভ্যুত্থান। সেদিনের অভিযানে সফল হয়েছিলেন তারা। 4 দিন পরে 22 এপ্রিল বিকেল বেলা বিপ্লবীদের সাথে জালালাবাদের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর 80 জন সেনা মারা যান, আর আমাদের 12 জন বিপ্লবী বীরগতি প্রাপ্ত হন। একসময় বিপ্লবীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু মাখনলাল আর বিপ্লবীদের সাথে সাক্ষাতের সময় পায়নি। পরে তৎকালীন নোয়াখালী জেলার ফেনী রেল স্টেশনে ধরা পড়েন মাখনলাল। পুলিশ হাজত থেকে পালিয়ে গিয়ে কলকাতায় আত্মগোপন করলেন মাখনলাল সহ আরও বেশ কয়েকজন বিপ্লবী। পরবর্তী সময়ে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগাটের নেতৃত্বে পরিচালিত চন্দননগরে এক সশস্ত্র সংঘর্ষে পুলিশ বাহিনীর সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। দিনটি ছিল 1 সেপ্টেম্বর 1930 সাল। সেদিন চার্লস টেগাট গোপন সূত্রে খবর পান বিপ্লবীরা চন্দননগরের গোন্দল পাড়ার বাড়িটায় লুকিয়ে আছেন। বিরাট পুলিশ বাহিনী নিয়ে রওনা দিলেন টেগাট সেই বাড়িতে। বিপ্লবীরা জানতে পেরে রিভলভার হাতে তৈরি হলেন এবং বাড়ির বাগানে চলে গেলেন। শুরু হল রাতের অন্ধকারে গুলিবর্ষণ। দুপক্ষেই চলছিল গুলির বিনিময়। গুলি একদিকে 4 জন বিপ্লবী আর অন্যদিকে বিরাট পুলিশ বাহিনী। একসময় গুলিবিদ্ধ হলেন মাখনলাল এবং গাছের ডাল থেকে পুকুরে পড়ে যান। ধরা পড়লেন লোকনাথ বল, গণেশ ঘোষ ও আনন্দ গুপ্ত। পরের দিন সকাল বেলা মাখনলালের মৃতদেহটা পাওয়া গেল পুকুরের ধারে। বুলেটের আঘাতে গোটা দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। চট্টগ্রামের অস্ত্রাগার দখলের আগে যখন বিপ্লবের কাজে অর্থের দরকার পড়ে, অন্যান্যদের মতো মাখনলালও এগিয়ে আসেন সাহায্যের কাজে। সে সময় দেশের জন্য পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা সামান্য ব্যাপার নয়। তিনি কি করলেন, তার পিতার স্বাক্ষর নকল করতে শুরু করলেন। এভাবে কয়দিন চেষ্টা করার পর একদিন 1800 টাকার চেক নিয়ে নিজেই তার পিতার নকল স্বাক্ষর করে ব্যাংক থেকে টাকা তোলেন। ব্যাংকের কেরানি সন্দেহ করতে পারলেন না, ছেলে বাবার চেক নিয়ে আসতেই পারে। পরে ব্যাংক থেকে মাখনলালের পিতাকে ফোন করে বলা হয় যে আপনি টাকা ঠিক মতো পেলেন কিনা। সর্বনাশ কাণ্ড, পিতার নাম জাল করে 1800 টাকা আত্মসাৎ করলেন সন্তান। এই মাখনলাল কে ছিলেন জানেন? এই তরুণের ভালো নাম ছিল জীবন ঘোষাল।
তার জন্ম ২৬শে জুন ১৯১২ সালে চট্টগ্রামের সদরঘাটে। তার পিতার নাম ছিল যশোদা ঘোষাল। পড়াশোনায় ছিল জীবন ঘোষাল প্রথম শ্রেণীর ছাত্র। ইন্টারমিডিয়েট প্রথম বার্ষিক শ্রেণীতে পড়তেন, তখন তার বিপ্লবী দলে যোগদান। সেদিনের সেই তরুণ জীবন ঘোষাল পরিবারের চোখে পাড়া প্রতিবেশীর কাছে হলেন কলঙ্কের ভাগী। জালিয়াত চোর ঢকবাজ পাঁচজনের মুখ থেকে শুনতে হয়েছে তাকে। পরে যখন তিনি মহান শহীদে পরিণত হলেন, তখন আবার লোকজন নতুন করে চিনলেন জীবন ঘোষালকে। সত্যি তিনি মহান ত্যাগ দিয়েছিলেন শৃঙ্খল মোচনের জন্য। তার স্মরণে আমাদের লক্ষ কোটি প্রণাম। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখুন। আর আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।